মানুষের তৈরি অদ্ভুত 10 ফোয়ারা যা আপনার মন কেড়ে নেবে। হ্যালো বন্ধুরা, দ্য বক্স টিউবের নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগত। কখনো কি সুন্দর কোনো ফোয়ারার পাশে দাঁড়িয়ে থেকেছেন? যদি কখনো দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে মুগ্ধ হয়ে জলের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় গড়িয়ে যায় তা বোঝাই যায় না। সৌন্দর্য ও মুগ্ধ হওয়ার পাশাপাশি আপনি বাড়তি পাওনা হিসেবে পেয়েছিলেন হৃদয়ের প্রশান্তি। তো চলুন, মানুষের তৈরি এমনই কিছু মনোমুগ্ধকর ফোয়ারা আজকে দেখে আসি। দ্য দুবাই ফাউন্টেন, সংযুক্ত আরব আমিরাত। দ্য দুবাই ফাউন্টেন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ড্যান্সিং ফোয়ারা, যেটি সঙ্গীতের তালে তালে মনোমুগ্ধকরভাবে পানি ছাড়তে পারে। এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত। এই ফাউন্টেনটিতে 6600টি এলইডি ও 50টি কালার প্রজেক্টর ব্যবহার করা হয়েছে, যেগুলো বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতে পারে, যার উজ্জ্বলতা অনেক দূর থেকে দেখা যায়, যে কারণে এটিকে এখনকার সময়ের সবচেয়ে আলোক উজ্জ্বল স্থান বলা হয়। দ্য ম্যাজিক ফাউন্টেন অফ মন্টজুইক, বার্সেলোনা, স্পেন। বার্সেলোনার নিকটবর্তী মন্টজুইকে অবস্থিত এই পানির ফোয়ারাটিকে বলা হয় দ্য ম্যাজিক ফাউন্টেন অফ মন্টজুইক বা মন্টজুইকের জাদুর ফোয়ারা। 1929 সালে বার্সেলোনায় এই চমৎকার ফোয়ারাটির প্রথম প্রদর্শনী হয়। সে সময় এই ফোয়ারাটিতে শুধুমাত্র আলোর নানা রকম দৃশ্য দেখানো হতো। এরপর নানা পরিক্রমায় 1980 দশকে এই ফোয়ারাটিতে আলোর সঙ্গে সঙ্গীতও অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে এই ফোয়ারাটি তার আসল পরিপূর্ণতা পায়। আলো ও সঙ্গীতের মিশেলে আয়োজিত এই ফোয়ারার জলনৃত্যের প্রদর্শন দেখতে এর আশেপাশের পুরো এলাকা জুড়ে হাজার হাজার পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। কিছু বিখ্যাত মিউজিকের সঙ্গে এর পানি নাচানো হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে দ্য গডফাদার, দ্য লর্ড অফ দ্য রিংস, গ্ল্যাডিয়েটর। ফাউন্টেন অফ ওয়েলথ, সানটেক সিটি, সিঙ্গাপুর। ফাউন্টেন অফ ওয়েলথ বা সম্পদের ফোয়ারা নামক ঝর্ণাটি সিঙ্গাপুরের সানটেক সিটির সবচেয়ে বড় শপিং মলের কাছে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় ফোয়ারা হিসেবে 1998 সালে গিনেস বুকে নাম লেখায় সিঙ্গাপুরের এই ফাউন্টেন অফ ওয়েলথ। দিনের নির্দিষ্ট একটি সময়ে বড় পানির ফোয়ারাটি বন্ধ হয়ে যায়। তখন ভ্রমণকারীরা এর মাঝখানে অবস্থিত ছোট ফোয়ারাগুলোর কাছাকাছি যেতে পারে। এ সময় ভ্রমণকারীরা ফোয়ারাটি থেকে কয়েন সংগ্রহ করার সুযোগ পান। সেখানকার লোকদের বিশ্বাস, এই ফোয়ারাটি থেকে যে কয়েন সংগ্রহ করা হয় সেগুলো সৌভাগ্যের প্রতীক। রাত 8টা থেকে 9টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী এখানে লেজার শোর পাশাপাশি লাইভ কনসার্টের আয়োজন করা হয়। টানেল অফ সারপ্রাইজ, লিমা, পেরু। পেরুর লিমায় অবস্থিত ঐতিহাসিক একটি পার্কে এই টানেল অফ সারপ্রাইজ ফোয়ারাটি নির্মাণ করা হয়। অসংখ্য পানির ফোয়ারা মিলে এই টানেল অফ সারপ্রাইজটি তৈরি করা হয়েছে। এই ফোয়ারাগুলোর মাঝ দিয়ে রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে আপনি চলাচল করতে পারবেন। মূলত রাস্তাটি চলার জন্যই তৈরি করা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, অসাধারণ এই ফোয়ারাগুলো দেখলে মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে আপনার মনে প্রশ্ন জাগতে পারে। এই ভিডিওটিতে দেখুন, ফোয়ারাগুলোর মাঝের রাস্তা দিয়ে যখন এরা হেঁটে যাচ্ছে তখন তাদের গায়ে এক ফোঁটাও পানি পড়ছে না। মুনলাইট রেইনবো ফাউন্টেন, সিওল, দক্ষিণ কোরিয়া। মুনলাইট রেইনবো ফাউন্টেন হচ্ছে পৃথিবীর সবথেকে লম্বা ও বড় ব্রিজ ফোয়ারা। দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত ব্যানপো ব্রিজে এই ফোয়ারার অবস্থান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে 1140 মিটার লম্বা এই ফোয়ারাটিতে রয়েছে 10,000টি এলইডি লাইট।
এই মুনলাইট রেইনবো ফাউন্টেনটি হান রিভার থেকে এর পাইপগুলোর সাহায্যে প্রতি মিনিটে 190 টন পানি তুলে সমান্তরালভাবে 0.43 মিটার দূরে নিক্ষেপ করে এই অসামান্য সৌন্দর্য সৃষ্টি করে। ফাউন্টেন্স অফ বেল্লাজিও, লাস ভেগাস, নেভাডা। পৃথিবীতে মানুষের তৈরি যতগুলো সুন্দর ফোয়ারা আছে তার মধ্যে এটি অন্যতম। $40 মিলিয়ন খরচ করে তৈরি এই ফাউন্টেনটিতে রয়েছে 4,500টি লাইট ও 1,200টি নজল। ভিডিওটিতে দেখুন কিভাবে নিত্য নতুন গানের মিউজিক দিয়ে ফাউন্টেন শো করা হয়েছে। বন্ধুরা, ভিডিও দেখেই যতটা মুগ্ধ হয়ে যাচ্ছি, সামনে গেলে কি হবে বলুন তো? ফাউন্টেন অফ জায়ান্ট ওয়াইল্ড গুস প্যাগোডা, সিয়ান, চীন। এই ফোয়ারাটি একেবারেই জায়ান্ট ওয়াইল্ড গুস প্যাগোডার পাদদেশে অবস্থিত। এটি এশিয়ার মধ্যে অন্যতম বড় টি শেপের মিউজিক্যাল ফাউন্টেন। প্যাগোডা সহ 1,68,000 স্কোয়ার মিটার জায়গা নিয়ে অবস্থিত এই ফোয়ারাটি মূলত বিভিন্ন অনুষ্ঠান ও জাতীয় দিবস পালনের জন্য তৈরি করা হয়েছে। এখানেও সঙ্গীতের তালে তালে লেজার শো করা যায়। এই ফোয়ারাটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসে। ওয়ার্ল্ড কাপ ফাউন্টেন, সিওল, সাউথ কোরিয়া। 2002 সালের বিশ্বকাপ ফুটবলকে সারা বিশ্বের বুকে তুলে ধরতে দক্ষিণ কোরিয়া এবং জাপান একটি পানির ফোয়ারা তৈরি করে, যার উচ্চতা 202 মিটার। এটি দক্ষিণ কোরিয়ার সিউলে হান নামক নদীতে অবস্থিত। উচ্চতার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম কিং ফাহাদ ফাউন্টেনের পরেই এটির অবস্থান। এই ফোয়ারাটি চালু থাকলে অনেক দূর হতে পর্যটকরা এটির সৌন্দর্য উপভোগ করতে পারে। মাল্টিমিডিয়া ফাউন্টেন পার্ক, ওয়ারশো, পোল্যান্ড। মাল্টিমিডিয়া ফাউন্টেন পার্ক এমন একটি পানির ফোয়ারা যা মাল্টিমিডিয়ার সাহায্যে পর্যটকদের সামনে উপস্থাপন করা হয়। এটি পোল্যান্ডে অবস্থিত। পানিতে আলোকরশ্মি ব্যবহার করে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে এই ফোয়ারাটিকে উপস্থাপন করা হয়। বন্ধুরা, এই ভিডিওটিতে দেখুন আলোকরশ্মির ব্যবহারে কি তেলেস্মাতি কাণ্ডই না ঘটছে। এখানে আসলে মনে হবে আপনি যেন মুভি দেখার কাজটাও সেরে ফেলেছেন। কিং ফাহাদ, জেদ্দা, সৌদি আরব। পৃথিবীর সবথেকে উঁচু ফোয়ারার নাম কিং ফাহাদ ফোয়ারা, আর আরেক নাম জেদ্দা ফোয়ারা। সৌদি আরবের জেদ্দা শহরের পশ্চিম সমুদ্র সৈকতে এই ফোয়ারা অবস্থিত। এই ফোয়ারা তৈরির কাজ শুরু হয় 1980 সালে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় 1985 সালে। লোহিত সাগর থেকে এই ফোয়ারার পানি টেনে এনে 312 মিটার উঁচু পর্যন্ত তোলা হয়। সেটাকে আবার 375 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে নিক্ষেপ করা হয়। আর ফোয়ারার মুখ থেকে মুক্ত বাতাসে নিক্ষিপ্ত পানির পরিমাণ 18 টনের বেশি থাকে। তাহলে দেখুন কি এলাহি ব্যাপারটাই না ঘটে সেখানে। এই ফোয়ারাকে রাতের বেলা আলোকিত করে রাখতে ব্যবহৃত হয় 500টি স্পটলাইট। তো বন্ধুরা, মানুষের তৈরি এই ঝর্ণাগুলোর মধ্যে কোনটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে? এরপর প্রকৃতি প্রদত্ত ঝর্ণাগুলোর ভিডিও দেখতে চাইলে সেটিও জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের কমেন্টের মাধ্যমেই আমরা বুঝব এর দ্বিতীয় পার্ট আপনারা দেখতে উৎসাহী কিনা। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনারা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করলেই আমরা এগিয়ে যাব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।